আমরা আছি সর্বদা। বাপবেটার প্রহারে রক্তাক্ত জৈনিক গৃহবধূর পিতা, ঘটনা তেলিয়ামুড়া থানাধীন লালটিলা গ্রামের রবিবার রাতে। আহত ব্যক্তির নাম গৌতম দে, বয়স 52 বছর। ঘটনার বিবরণে জানা যায়, কুমারঘাট এলাকার বাসিন্দা গৌতম দে উনার মেয়েকে সামাজিক ভাবে বিয়ে দেয় তেলিয়ামুড়া লালটিলা গ্রামের বাসিন্দা দীপক দাসের ছেলে বাপন দাসের সাথে বছর কয়েক পূর্বে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা চলত নিত্যদিন। পরে বাপন তার স্ত্রীকে প্রায়শই মারধর করত বলে অভিযোগ। রবিবার রাতে এ বিশেষ নিয়ে সালিশি সভা হয়। এর জন্য ওই গৃহবধূর পিতা গৌতম দে কুমারঘাট থেকে এসে মেয়ের বাড়িতে আসে। সালিশি সভা চলাকালীন সময়ে বাপন দাস ও তার পিতা দীপক দাস ধারালো অস্ত্র দিয়ে গৌতম দেকে আঘাত করে। পরে আহত গৌতম দে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও এ ব্যাপারে তেলিয়ামুড়া থানায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের করা যে মারছে তার নাম কি? বাপন দাস। আর ওনার নাম? তার নাম গৌতম দে। আপনার কি লাগে? আমার স্বামী। কোন জায়গায় ঘটনা হয়েছে? ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা।